আছি অবশ্যই ভালো আছো আজকে আমি অবশ্যই আমি অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাক্য তোমরা বাক্য সবাই কম বেশি পড়ে থাকবে বাক্য আসলে বাক্য হচ্ছে তোমরা বলো বাক্য বাক্য আসলে বাক্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা আমাদের ভাষাটা প্রকাশ করি অন্য কারোর সাথে যখন আমরা কথা বলি কিংবা আমাদের মনোভাবটা প্রকাশ করি তখন বাক্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাহলে আমরা বলব বাক্য বলতে কি বুঝি কিংবা বাক্য কাকে বলে আমরা তার সংজ্ঞাটা লিখব বাক্য
আমাদের বিন্যাসটা সুশৃঙ্খলভাবে করতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে সুশৃঙ্খল বলতে সুবিন্যাসের কথা বলেছিলাম, প্রথমে কি থাকবে বাক্যের গঠনটা, প্রথমে থাকবে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। এখানে আসক্তি মানে এটাই বোঝানো হয়েছে কি যে সুশৃঙ্খল কি থাকবে, সুশৃঙ্খলভাবে আমাদের পদের বিন্যাসটা করতে হবে। আমরা যদি বলি যে আমরা যেভাবে বলি যে আমরা বলি যদি গরু ঘাস খায় তাহলে ঠিক আছে, এখন আমরা যদি বলি ঘাস গরু খায় তাহলে কি ঠিক আছে? আমি লিখে তোমাকে লিখে দেখাচ্ছি, দেখো গরু ঘাস খায়। এখন আমি যদি এভাবে লিখি যে যদি চেঞ্জ করে দিই, কথা যদি চেঞ্জ করি এভাবে যদি লিখি যে ঘাস গরু খায় তাহলে কি হইলো? তাহলে কি আসক্তি মানে হচ্ছে কি, আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে পদের বিন্যাসটা ঘটানো, যেন আমাদের বাক্যের মধ্যে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়াটা সঠিকভাবে আমরা সাজাতে এবং গুছাতে পারি, এটা হচ্ছে আসক্তি। তারপরে আমরা যদি আসি কি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, যোগ্যতা ঠিক হবে।